আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি কুকিং লাভার্স ভিডির নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকের পর্বে আবারও একেবারেই নতুন এবং ভিন্ন ধরনের একটি নাস্তা তৈরি করে দেখাচ্ছি। আমার ধারণা এই নাস্তাটি এখন পর্যন্ত এভাবে কেউ তৈরি করেননি। খেতে ভীষণ মজাদার আর তৈরি করে বেশ কয়েকদিন পর্যন্ত সংরক্ষণও করা যাবে। আজকের পর্বে করে দেখাচ্ছি মাওয়া নিমকি। আশা করছি রেসিপিটি ভালো লাগবে। চলে যাচ্ছে মূল পর্বে। প্রথমে একটি মিক্সিং প্লেটে এক কাপ আটা নিয়ে নিলাম, আপনারা ময়দা দিয়েও করতে পারবেন। মাওয়া দিয়ে দিচ্ছি 1/4 কাপ, এখানে মাওয়ার পরিমাণটা আরও বাড়িয়ে দিতে পারবেন। লবণ দিয়ে দিলাম আধা চা চামচের একটু কম, সয়াবিন তেল দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ, এখানে 1 টেবিল চামচ গ্রেট করা কাজু বাদাম দিয়ে দিলাম, আপনারা পেস্তা বা চীনাবাদামও দিতে পারবেন। সব কিছুকে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি, যখন এরকম মুঠো করলে একটা শক্ত দলা হবে, আবার আলতো করে প্রেস করলে ভেঙে যাবে, তখন বুঝতে হবে ময়ানটা ঠিক মতো হয়েছে। এবার নর্মাল টেম্পারেচারের পানি দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি। এই ডোটা কিন্তু অনেক বেশি নরম হবে না, আবার একেবারে শক্তও হবে না। আমার এই ডোটা তৈরি করতে 1/3 কাপ আর 1 টেবিল চামচ পানি লেগেছে। প্রায় 4 থেকে 5 মিনিট ডোটাকে খুব ভালো করে মসৃণ করে নিয়েছি। এবার 3টি ভাগে ভাগ করে নিলাম, ছোট 2টি ভাগ করলাম আর একটা বড় ভাগ করে নিয়েছি। এবার বড় ভাগটাকে আমি ঢেকে রেখে দিচ্ছি যাতে ড্রাই না হয়ে যায়। আর এই ছোট 2 ভাগের মধ্যে আমি একটাতে রেড ফুড কালার আর একটাতে গ্রিন ফুড কালার দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। কালারগুলো মেশানো হয়ে গেছে। এবার এই ডোগুলোকে আমি ঢেকে 5 মিনিটের জন্য রেখে দিচ্ছি। এখানে একটি ছোট বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ ঘি, আপনারা ঘিয়ের পরিবর্তে বাটার নিতে পারবেন। দিয়ে দিলাম 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, কর্নফ্লাওয়ারের পরিবর্তে কিন্তু এখানে চালের গুঁড়া দিতে পারবেন। ঘি এবং কর্নফ্লাওয়ারগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিলাম, একটা সাইডে রেখে দিলাম। সাদা যে ডোটা ছিল কর্নফ্লাওয়ার ছিটিয়ে একেবারে পাতলা করে একটা রুটি তৈরি করে নিচ্ছি। রুটিটাকে গোলাকৃতি করব না, এরকম একটু লম্বাটে এবং চার কোণা করে করে নেয়ার চেষ্টা করব। ওয়ার্কিং টেবিলের উপরে এভাবে কর্নফ্লাওয়ার ছিটিয়ে দিলে খুব সহজে এই রুটিটাকে পাতলা করে বেলে নেওয়া যাবে আর ওয়ার্কিং টেবিলের সঙ্গে আটকে যাবে না। আমি যতটুকু সম্ভব পাতলা করে এটাকে বেলে নিচ্ছি। বেলা হয়ে গেছে, আমি একটু পুরুত্বটা দেখিয়ে দিচ্ছি। দেখুন, একেবারে পাতলা করে, যতটুকু সম্ভব পাতলা করে করে নিতে হবে। আর যে লাল এবং সবুজ ডোগুলো ছিল এগুলোকে পাতলা করে রুটি করে নিয়েছি। এবার রুটির একটা পাশ থেকে এভাবে পানি লাগিয়ে দিচ্ছি। প্রথমে লাল রুটিটাকে এভাবে একটু বাঁকা করে বসিয়ে দিচ্ছি। সোজাসুজি বসানো যাবে না, এভাবে একটু বাঁকা করে বসিয়ে দিতে হবে, সবদিকে সমান করে দিতে হবে। আবারও পানি লাগিয়ে যে সবুজ রুটিটা ছিল এটাকেও বসিয়ে দিলাম। পানি লাগিয়ে দিলে এগুলো খুব সহজে আটকে যাবে। এবার পুরো রুটিটার উপরে এভাবে ঘি আর কর্নফ্লাওয়ারের যে মিশ্রণটা করে রাখলাম এগুলোকে দিয়ে দিচ্ছি। কোথাও যেন ফাঁকা না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। পুরো রুটিটাতে লাগিয়ে নিয়েছি। এবার এর উপরে আরও একটু কর্নফ্লাওয়ার ছিটিয়ে দিচ্ছি। কর্নফ্লাওয়ারটা ছিটিয়ে দিয়ে এভাবে ব্রাশ দিয়ে বা হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে দিতে হবে। আর দেখতেই পেলেন রুটিটা কিন্তু বেশ অনেকটা বড় হয়েছে। এবার একটা পাশ থেকে রোল করে নিচ্ছি। রোলগুলো একটু চেপে চেপে করতে হবে, খেয়াল রাখতে হবে যাতে ভিতরে কোনো বাতাস না যায়। এভাবে একটু সময় নিয়ে করতে হবে। প্রথম দিকে করাটা একটু সমস্যা, কিন্তু পরে যখন কিছুটা রোল করা হয়ে যাবে তখন খুব সহজে এই রোলটা করা যাবে। এবার মাঝখান থেকে এভাবে হাত ছড়িয়ে রোলটাকে একটু বড় করে নিলাম। সামান্য একটু বড় করে নিয়ে এবার কেটে নিচ্ছি। আমি 1 ইঞ্চের মতো করে 1-1টা পোর্শন কেটে নিচ্ছি। দেখুন, এর লেয়ারগুলো কিন্তু খুব ভালোভাবে বোঝা যাচ্ছে। আমি পুরো রোলটাকে একইভাবে কেটে নিচ্ছি। আর কাটার সময় অবশ্যই ধারালো চাকু ব্যবহার করবেন, তা না হলে কিন্তু এর শেপগুলো ভালো আসবে না। সবগুলোকে একইভাবে কেটে নিয়েছি আর কোণাগুলোকে সমান করার জন্য এভাবে হাতের মধ্যে একটু ঘুরিয়ে নিলে দেখবেন এগুলো গোল হয়ে গেছে। সবগুলোকে একইভাবে গোল করে নিয়েছি। এবার একটি মাওয়া নিমকি আমি এভাবে আঙ্গুল দিয়ে ছড়িয়ে ছড়িয়ে এগুলোকে করে নিচ্ছি।
যখন এটা মোটামুটি ছড়ানো হয়ে যাবে তখন হাতের গোড়া দিয়ে একটু প্রেস করতে হবে, তাহলেই খুব ভালোভাবে হয়ে যাবে। এখানে বেলনা দিয়ে বেলার কোনো দরকার নেই। আর এভাবে করলে এরগুলো খুব ভালোভাবে বোঝা যায়। আর এটা যেহেতু অনেক সফট তাই আঙ্গুল দিয়েই করা যায়। সবগুলোকে একইভাবে করে নিয়েছি। এবার চলে যাচ্ছে ভাজতে। চুলায় তেল গরম করে নিয়েছি, তেলটা কিন্তু মিডিয়ামের চেয়ে কম গরম আর চুলার আঁচটা মিডিয়াম টু লোয়ে আছে। তেলটা খুব বেশি যাতে গরম না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। একটা মাওয়া নিমকি দিয়ে দিলাম, তবে তেল উপরে উঠিয়ে দিতে হবে, তাহলে এর লেয়ারগুলো খুব ভালো মতো বোঝা যাবে। একটা যখন খুব ভালো মতো লেয়ারগুলো খুলে যাবে তখন আরেকটা দিয়ে একই রকমভাবে তেল উপরে উঠিয়ে দিতে হবে। চুলার আঁচটা কিন্তু বাড়িয়ে দেওয়া যাবে না, তাহলে খুব তাড়াতাড়ি কালার চলে আসবে, তখন এগুলো অতটা ক্রিস্পি হবে না। ভাজা হয়ে গেছে, দেখুন কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এভাবে মিডিয়াম টু লো হিটে সবগুলোকে ভেজে নিচ্ছি। স্টেইনারে নিয়ে তেল ঝরিয়ে নিলাম, কিচেন টিস্যুর ওপর রেখে দিলে বাকি তেলগুলো শুষে নিবে। দেখুন কতটা কুড়মুড়ে মুচমুচে হয়েছে। এই মাওয়া নিমকিগুলো দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু ভীষণ মজাদার। আমি এখানে ঘি ব্যবহার করেছি আপনাদের হাতের কাছে। ঘি না থাকলে বাটার ব্যবহার করতে পারবেন। ঘি এবং বাটার এই ফ্লেভারটা অনেক বেশি সুন্দর আসে। তবে ঘি বা বাটার না থাকলে আপনারা তেলের সঙ্গে আটা, ময়দা বা চালের গুঁড়া মিশিয়ে নিয়েও মিশ্রণটা করে তারপরে এই মাওয়া নিমকিগুলো করতে পারবেন। তবে ঘি এবং বাটার এই স্বাদটা কিন্তু অনেক বেশি ভালো আসে। বাসায় তৈরি করে দেখবেন। আশা করছি এই মাওয়া নিমকিগুলো আপনাদেরও অনেক পছন্দ হবে। আজকের এই পর্বটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনাদের ফ্রেন্ডস ও ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন। নতুন নতুন যে কোনো রেসিপির জন্য কুকিং লাভার্স বিডিতে সাবস্ক্রাইব করবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই, নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।